আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি ফিনান্স ও ব্যাংকিং এর কুমিল্লা বোর্ডের গস সেট এমসিকিউ সলিউশন। তো এর আগে কিন্তু আমি তোমাদের চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সলিউশন গুলো দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের কুমিল্লা বোর্ডেরটা দিব। তো আর কথা না বাড়িয়ে আমি প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা কিন্তু এটা কিন্তু গস সেট, তোমরা জাস্ট সেটটা মিলিয়ে নিও আর প্রশ্নগুলো দেখে নিও ভালো করে। আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এক নম্বরে ক সরল সুদ, দুই নম্বরে ক এক দুই, তিন নম্বরে ক 12%, চার নম্বরে গহ 1 2 3, পাঁচ নম্বরে গহ নম্বর আন্তর্জাতিক, ছয় নম্বরে গহ পণ্য সেবা বিক্রয়, সাত নম্বরে ক সোনালী ব্যাংক লিমিটেড, আট নম্বরে খ নম্বর এক মালিকানা, নয় নম্বরে খ নম্বর অর্থের সময় মূল্য, দশ নম্বরে ক নম্বর 24 লক্ষ, এগারো নম্বরে কিন্তু আবার গহ নম্বর, সরি স্লাইডটা ই হয়ে গেছে একটু, আমি আবার পুনরায় চলে যাচ্ছি। এগারো নম্বরে গহ 1 2 3, বারো নম্বরে কিন্তু গ নম্বরটা নিরীক্ষার ফি, আচ্ছা দুঃখিত, তেরো নম্বরে আবার হচ্ছে খ নম্বরটা বাহ্যিক চক্র বৃদ্ধিকরণ। তো তোমাদের জন্য ফুল স্লাইডে শো করছি, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এখন 14 নম্বরে কিন্তু আবার খ নম্বরটা, 15 নম্বরে কিন্তু ক নম্বর খ নম্বরটা শিল্প ব্যাংক, 16 নম্বরে গহ নম্বরটা 1210, 17 নম্বরে গ নম্বরটা 1 3, 18 নম্বরে গহ নম্বরটা সঞ্চয় প্রবণতা সৃষ্টি, 19 নম্বরে গহ নম্বরটা ঝুঁকি কমানো, 20 নম্বরে কিন্তু গ নম্বরটা তারল্য ঝুঁকি, 21 নম্বরে খ গ নম্বরটা চলিত হিসাব, 22 নম্বরে গ নম্বরটা 2 ও 3, এরপরে 23 নম্বরে চলে যাচ্ছি, 23 নম্বরে ক নম্বরটা 1 মার্চ, 24 নম্বরে ক নম্বরটা সাধারণ শেয়ার, এরপর 25 নম্বরে গ নম্বরটা গোপনীয়তা নীতি, 26 নম্বরে ক নম্বরটা নিট মুনাফা, 27 নম্বরে ক সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়, এরপর 28 নম্বরে চলে যাচ্ছি, সরি আমার স্ক্রিনটা এই হয়ে গিয়েছিলো, 28 নম্বরেরটা হচ্ছে ঘ নম্বরটা মূলধন বাজেট, 29 নম্বরটা হচ্ছে খ নম্বরটা ঋণ আমানত, 30 নম্বরটা হচ্ছে গ নম্বরটা ফটোকপি মেশিন ক্রয়। তো তোমাদের জন্য ফুল স্ক্রিনটা আমি শো করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট আকারে নিয়ে নাও বা ভিডিওটি পোস্ট করে লিখে নিতে পারো। আর একটা কথা বলবো, তোমাদের জন্য আমি মাস প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি যে তোমরা এই 2 মাস অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন কোর্স করো বা মেয়েরা হাতের কাজগুলো শিখো, অবশ্যই তোমাদের ভবিষ্যৎ জীবন ভালো হবে বাস্তব শিল্প ক্ষেত্রে, আর অবশ্যই দক্ষতা অর্জন করবে। দক্ষতা ছাড়া কিন্তু এখন আর জব সেক্টরে তেমন একটা ই নাই, সার্টিফিকেটের কিন্তু তেমন একটা ভ্যালু নাই, কারণ অহর এ প্লাস পায়। এই জন্য তো তোমরা যদি এই বেনিফিটটা করতে পারো যে কম্পিউটার শিখতে পারো বা তুমি যদি ইংরেজি শিখতে পারো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে অবশ্যই একটা বেনিফিট হবে। তো আমি সবাইকে সাজেস্ট করবো এই দুইটা কিন্তু অবশ্যই মাস্ট বি শেখার চেষ্টা করবে। তো আজকের মতো এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কারণে আজকে ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।